হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজছে কটা বলো তো? এখন বাজছে 4:40। তো আমি দেখো সাজুগুজু করেছি, আর কেন করেছি বলো তো? সামনেই তো দীপাবলি, তো দীপাবলির ভিডিও, শর্ট ভিডিও করার জন্য এত সাজুগুজু করেছি। তো এই লেহেঙ্গাটা তো পুজোর আগে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তো তখন বানানো হয়েছিল না, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পুজোতে পরা হয়েছিল না লেহেঙ্গাটা, কারণ কি বলতো, তোমাদের তো তখনই বলেছিলাম যে আমি কালো কালারের জিনিস পরি না, যেহেতু আমার গায়ের রংটা কালো, সে কারণে কালো জিনিস পরলে ভালো লাগে না। তবু নিয়েছিলাম, যেহেতু উপর কাটটা গোলাপি আর নিচে যেটা আছে দেখো এটা হচ্ছে কালো, তো সে কারণে নিয়েছিলাম। আর ট্রাই করবো যে কেমন লাগছে অনেকদিন পর কালো করে, তো সে কারণে তো নিয়েছিলাম। তো মানে অষ্টমী নবমীর দিন, দুর্গাপুজোর নবমীর দিন পরেওছিলাম, যে পরে রাত্রিবেলা তো মানে কালো মানুষ কালো কালারের জিনিস পরেছি, ভালো লাগছিল না। তো মা বললো যে মানে কোনো দিনের বেলায় কোনো অনুষ্ঠান বা কিছু হলে তখন পরিস। তো আজকে মানে দীপাবলি শর্ট ভিডিও করার জন্য এটা পরেছি, তো দেখো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলেও বলবে। তো শর্ট ভিডিওগুলো করা হয়ে গেছে, আর এখনো রাত্রে করব, দীপাবলি যেহেতু শর্ট ভিডিও করব, তো রাত্রে না হলে ভালো লাগবে না। তো সে কারণে দেখো পাঙ্গুলের মতো এখনো সেজে বসে আছি। তো সন্ধ্যাবেলা হলেও ভালো লাগবে না, একটু ভোর যতক্ষণ না হবে ভালো হবে, তো ততক্ষণ বসেই থাকতে হবে, আর চেঞ্জ করে ফেলে আবার তখন ডবল খাটনি করতে হবে। তো সেই কারণে বসে আছি। তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি, আর রাত্রিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো দীপাবলি আসার আগেই আমরা মোমবাতি জ্বালি, আমরা না আমি, এবারেতে সবাই ভালো, আমি একমাত্র পাগল আছি। তো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তো কেমন লাগছে দেখো। আর আলপনাটা আজকে বিকেলের দিকে এঁকেছি, মানে শর্ট ভিডিওটা করার জন্য। তো দেখো মোমবাতিটা জ্বালিয়ে কেমন লাগছে, আর আলপনা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এরপরে আরো কিছু করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে কিন্তু তাড়াতাড়ি লাইটিং দেওয়া হয়েছে, শুধু আমাদের বাড়িতে না, দেখো পাড়াতেও দেওয়া হয়ে গেছে, দেখেছ? তো আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার, আর পুজো হচ্ছে সোমবারে। তো আগে দিয়ে দিয়েছে আমাদের, প্রত্যেকবার হচ্ছে পুজোর একদিন আগে দিই, তো এবার আগে দিয়ে দিয়েছে। আর এই দেখো ভেতরটাই এরকম, ব্যাস এইটুকুই। হ্যাঁ নরম হয়ে গেছে না, পাবে না ঢুকে ভালো হচ্ছে না, ফুল বাড়িটা জানিয়ে দে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজি নিয়ে চলে এসেছি, আর একটা তারা কাঠি তো ফুটানো হয়ে গেল। তো আমি বেশি কিছু নিইনি, একটা ফুলঝুরি আর দুটো তারা কাঠি আর একটা চরকি নিয়েছি, না সরি দুটো ফুলঝুরি নিয়েছি আর দুটো তারা কাঠি আর একটা হচ্ছে চরকি। তো এগুলো কি বলবো, মানে শীত পড়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা ভাবে এগুলো নরম হয়ে গেছে, তো সেই কারণে ফুটতে চাইছে না, অনেক কষ্ট করে ফুটালাম একটা আর একটা ধরাচ্ছি। তো তোমাদের দাদা ভাই দোকানে বিক্রি করার জন্য গতকাল মাল নিয়ে এসেছে, এখনও রোদে দেওয়া হয়নি, আগামীকাল দেবো, তাহলে ভালোভাবে ফুটবে। তো দেখো একটা ফুটেছে অনেক কষ্ট করে, তো দেখি আরও দুটো আছে, চেষ্টা করি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নরম হয়ে গেছে, পালাও, সবই হয়ে গেছে একবারে, ও আবার দেখার লেগে ডাকলো বাবুকে, সবই ফুল বলতে পালাও, দেখো 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 লে, এটা কোনো কথাই বলছে না, ফালতু
তোলা হচ্ছে। লড়াও লড়াও, এটা আর একবার জ্বালাও। লড়াও লড়াও, আরে দেও এখানে যাবে, দেও যেটার জন্য এতক্ষণ বসেছিলাম যে মানে শর্ট ভিডিওটা করার জন্য, তো সেটা কমপ্লিট হলো। তো যতটা ভেবেছিলাম ততটা হলো না, মানে ক্যামেরা যা মানে গরিবের ক্যামেরা, বুঝতে পারছো, রাত্রের ভালো হচ্ছে না। আর হচ্ছে কি বলতো, দীপাবলির মানে যেগুলো করি আমরা সেগুলো তো রাত্রেই হয়, তো ক্যামেরা যেহেতু ভালো না, মোটামুটি যতটুকু পারলাম শেয়ার করব। তো এখন আপাতত কমপ্লিট হলো, এবার কি করবো বলতো, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে, কিন্তু এইসব পরে গরম লাগছে, তো এগুলো চেঞ্জ করে নেবো। সেই দুপুর তিনটে থেকে আমি রেডি হচ্ছিলাম, তো 4টে বেজে গেছে রেডি হতে হতে, তো 4টে থেকে এখন প্রায় 8টা বাজতে চলছে। তো সেই থেকে এখনও পর্যন্ত এই সাজেই আছি, শুধুমাত্র এই মানে শর্ট ভিডিও শ্যুটটা করার জন্যে। তো ওটা কমপ্লিট হয়ে গেল, তো এগুলো চেঞ্জ করে নেবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কথা বলবো বলে আর আশাও হয়নি, ভিডিওটা শেষ করাও হয়নি। তো যাই হোক, যেই শর্ট ভিডিওটা করার জন্য এত সাজুগুজু করেছিলাম, তো সেই শর্ট ভিডিওটা এখানেও দেবো, তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা।